ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। আমি সরকার কবিরুদ্দিন উপস্থিত স্কাইপের মাধ্যমে। আমি আজকে রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান কোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার এ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি তফিক খান, তিনি ভার্জিনিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্কাইপের মাধ্যমেই। এই অনুষ্ঠান পরিচালনায়, আয়োজনে, পরিকল্পনায় আমাকে সহযোগিতা করছেন আমার সহকর্মী মাসুদ মারফি, মাসুদুল সফিউল মাসুদ মারফি। তো দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা আজকে আলোচনা করব আমেরিকান সঙ্গীত নিয়ে। আমেরিকান সঙ্গীত নিয়ে তফিক খান বাপি যখন এদেশে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্রই বছর দুই। তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশেই বড় হয়েছেন। এদেশে তিনি ইন্টারনেট ইঞ্জিনিয়ার পরিকল্পক হিসেবে কাজ করেন পেশাগত জীবনে এবং শৌখিন সঙ্গীত শিল্পী, সঙ্গীত নিয়ে কাজ করেন, সঙ্গীত নিয়ে ঠিক পেশাদার সঙ্গীত শিল্পী বলতে যা বোঝায় তা বোধ হয় নন তফিক। তবে অনেক কাজ করেছেন আমেরিকান সঙ্গীত, বিশেষ করে রক অ্যান্ড রোল নিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে জ্যাজ নিয়েও কাজ করেছেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে সঙ্গীত সেটা সর্বব্যাপী, সর্বোচ্চর স্তর পর্যন্ত এটা বিস্তৃত। আমরা জানি যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার যখন গভর্নর ছিলেন জর্জিয়ায়, তখন তার সঙ্গে সখ্যতা ছিল জ্যাজ সঙ্গীত শিল্পী বব ডিলানের সঙ্গে। এবং আমরা জানি যে তখন বব ডিলান প্রায়ই গভর্নর ম্যানশনে গিয়ে তার সঙ্গে আড্ডা দিতেন, সময় কাটাতেন। একই রকম ভাবে রক অ্যান্ড রোল কিংবদন্তি উইলি নেলসন, তিনি জিমি কার্টার যখন 39তম প্রেসিডেন্ট হোয়াইট হাউসে, তখন উইলি নেলসন হোয়াইট হাউসে আসতেন প্রায়ই এবং একসঙ্গে সময় কাটাতেন এবং বন্ধু ছিলেন। এবং জিমি কার্টার বলেছেন তার জীবনে যে আমার জীবনের খুব ঘনিষ্ঠ দুই বন্ধুর একজন ছিলেন উইলি নেলসন আর একজন বব ডিলান। তো বাপি, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি আমেরিকান সঙ্গীতের প্রতি বাংলাদেশি আমেরিকান হিসেবে কিভাবে আকৃষ্ট হলেন, কিভাবে এই চর্চা শুরু করলেন, সে কথা বলুন একটু। ওকে, সালাম এন্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি ইন্ট্রোডাকশন হয়েছে টু ওয়েস্টার্ন মিউজিক যখন ভেরি ইয়াং এজ, এন্ড সো আম ইউ নো ফ্রম দ্য টাইম ফ্রেম দ্যাট আই অ্যাম ক্লাসিক রক মেইনলি খুব পপুলার ছিল। আর আমার একটা গিটারের সাথে বাজাবার একটা প্যাশন ছিল, সো ওটাতে আমি আই ওয়াজ এবল টু গেট সাম ইনস্ট্রাকশনস অ্যান্ড লার্ন সাম বেসিক্স, অ্যান্ড ওটার থেকে আই গট মোর অ্যান্ড মোর ইনভলভড উইথ ডুইং মিউজিক অন দ্য গিটার। সো আই গেস অ্যাট অ্যান আর্লি এজ ওয়েস্টার্ন রক ইনফ্লুয়েন্স থেকে আমার আই গেস পরিচয়। জি, বাপির গলা শুনেই তারা বুঝতে পারছেন যে বাপি এমন একটি গ্রন্থি থেকে উঠে এসেছেন যেখানে মানুষজন কিংবদন্তি পর্যায়ে পৌঁছে গিয়েছেন গলাবাজি করে। গলাবাজি বলতে আমি বাচিক শিল্পীর কথা বলছি। এরকমই বাপি অবশ্যই নিজ অবস্থানেরই ভাষ্য, কিন্তু তারপরেও দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলছি, বাপি কিংবদন্তি বাচিক শিল্পী, আমাদের সবার অত্যন্ত প্রিয়, তাফি খান সাহেবের কনিষ্ঠ পুত্র, এটা বাপির আর একটা পরিচয় নিজের পরিচয় ছাড়াও। তো বাপি, আপনি আমাদের শ্রোতাদেরকে আপনি আপনার সঙ্গীতের কিছু অংশ একটু শোনাবেন? আপনি তো সাধারণত গিটার নিয়ে কাজ করেন, তাই না? জি, ইয়েস, অবশ্যই আই ক্যান, এন্ড
there's a few pieces, like I said, from the rock influence. So I made a short piece from Dire Straits, maybe like 30 seconds worth by the work. আপনি কি গান করেন বাপি? Mainly like like classic rock, anything classic rock, any classic rock. Let's see, there's Led Zeppelin, so I have there's the one. আপনি বাংলাদেশি আমেরিকান কিছু কিছু কিশোর কিশোরী সঙ্গীত শিল্পী ফিউশন নিয়ে কাজ করেছেন, আমেরিকান সঙ্গীত এবং বাংলাদেশি সবকিছু মিলিয়ে এরকম কিছু কাজ করেছেন আপনি? অবশ্যই, আমাদের এখানে একটা ব্যান্ড আছে যেটা আমরা বলি আরিচা ঘাট, ওটাতে অনেক বাংলা গান, বাংলা পপস গানগুলো আমরা করি, তার থেকে অনেক অনেকগুলো পিস আমার সেগুলো করা আছে, আমিও গিটার বাজাই ওই ব্যান্ডে। যেমন একটু একটুখানি নাম না, let's see, আবার জেলো সন্ধ্যায়, that's a good one to do. Yeah. আমি গাই না অবশ্য। আচ্ছা আচ্ছা, So actually, let me think of some better ones. What's a good one? আমাদেরকে একেবারে সেই আরিচা ঘাটে নিয়ে পৌঁছে দিয়েছেন। তো তৌফিক খান বাপি, আপনার সামনে এগিয়ে চলার পথপানে আমরা তাকিয়ে থাকব, আমরা দেখতে চাই
যে ভবিষ্যৎ কোন গভর্নরের প্রাসাদে গভর্নরের সঙ্গে আপনি বসে আমেরিকান সঙ্গীত নিয়ে কথা বলছেন, আমেরিকান বাংলাদেশি সঙ্গীত নিয়ে ফিউশন নিয়ে কথা বলছেন, ভবিষ্যৎ কোন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে আপনি আড্ডা দিচ্ছেন যেভাবে আড্ডা দিয়েছেন এক সময় উইলি নেলসন, যেভাবে আড্ডা দিয়েছেন গভর্নর প্রাসাদে, সেই দিনের দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনার চলার পথে আমাদের সবার অনেক 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 শুভেচ্ছা রইল। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন দেখছেন তাদের ভালো লেগে থাকে এই অনুষ্ঠান, আমরা বাধিত হব, আমরা আমাদের খুব ভালো লাগবে। তৌফিক খান বাপি এবং আমার সহকর্মী সফিউল মাসুদ আপনাদের দুজনকে এবং সে সঙ্গে দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি রবিবাস রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান প্রথম এক থেকে পদ্মা গঙ্গার এই আয়োজন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।